নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা চায়ের দোকানে ঢুকে পড়ল লরি। লরির ধাক্কায় জখম হয়েছে দুজন। চায়ের দোকানে পাশে থাকা বাইক শোরুম ভেঙে 15টি বাইক চুরমার হয়ে গেছে। দুপুর নাগাদ চাঁচলগামী 81 নম্বর জাতীয় সড়কের ধারে ভবানীপুর ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জখম হয়েছেন চায়ের দোকানদার মতলাইন আলী ও তাজেল আলী। দুজনেরই আঘাত গুরুতর বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিচন্দ্রপুর থানার পুলিশ। সিসি ক্যামেরা ফুটেজ দেখে তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শী শাহ আলম জানিয়েছেন, লরিটি খালাসি চালাচ্ছিল, ঘটনার পর সে পালিয়ে যায়। হরিচন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।